السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكرا দর্শক টিভি সিটির সামনে যারা এই মুহূর্তে অবস্থান করছেন পৃথিবীর যে প্রান্ত থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ আয়োজিত ইসলামী সাউল জব এই সরাসরি আয়োজনে। আপনাদের যে কোনো অজানা বিষয় আপনারা জানতে সরাসরি টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে আমাদের সেখান থেকে আপনারা আপনাদের যে কোনো মাসালা সম্পর্কে ইবাদত সম্পর্কিত সার্বিক বিষয়ে কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনারা সরাসরি প্রশ্ন করে জবাব শুনতে পাবেন আপনাদের মূল্যবান প্রশ্নের। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের সাথে যিনি আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ আলিমুদ্দিন শাইখুল আলাম সৈয়দ কামালুদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখকে স্বাগত দর্শকদের সরাসরি আপনাকেও ধন্যবাদ। আহসান, প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যোগাযোগ করছি, আমরা যারা এর মধ্যে লাইনে অপেক্ষায় আছেন। একটা বিষয় আপনারা আমাদের সহযোগিতা করবেন, যারাই লাইন পাবেন প্রশ্ন করবেন কথা বলবেন, আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা কথা বলুন। মোতরা আমরা তাহলে শেখ আমরা প্রশ্ন গ্রহণ করতে পারি। যে দর্শক কে আছেন শুরুতে আমরা প্রশ্ন নিচ্ছি। জি বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি দিনাজপুর বিরামপুর থেকে মনজারা বলতেছি। জি জি বলুন, কি প্রশ্ন আপনার? কসর এই উমরা হজে যাওয়ার কসরের কথা বলিছিলাম তো, আমার ছেলে বলতেছে 10 দিন লাগবে। 10 দিন আপনাদের? 10 দিন এই হিসাবে আমি কসর রোজা কেমন করে করব, কসর না এমনি একটু জানাবেন। এটা আগেও প্রশ্ন করেছি, ওটা আমি দিন ধার্য করিনি, এখন 10 দিন। দশ দিন উন্নত পোশাক ম্যাক্সি এবং পেটিকোট আর উন্না হলে হবে না, গাউন ফ্রুকি লাগবে। উমরার মহিলাদের ড্রেস? হ্যাঁ হ্যাঁ, শুনো শুনা, পোশাকটা গাউন ফ্রুক হবে না ম্যাক্সি এবং পেটিকোট আর উন্না হলেই হবে নাকি? ঠিক আছে, আপনার যেটা হচ্ছে যে ওই আপনি কি রমজানে সফর করতে চাচ্ছেন? আমি গনে গনে যদি বলতে চাচ্ছি তাহলে আমার আবার একটু মনোযোগটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই হিসাবে কি না গনে কি করতে পারবো না? না আচ্ছা, না গুনে আপনি বলতে চাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত, আমরা শুনবো মহতরাম ইনশাল্লাহ, সবই যে আমাদের সাথে থাকবেন। শেখ শুনলেন প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটা ছিল যে উনি রমজানে 10 দিনের সফর ওমরা যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে তার সফরের যে মশালাগুলোকে তিনি ফলো করবেন কি না ওমরার সময়, ওমরার যেমন সফর অবস্থায় যে নামাজগুলো থাকে রোজাগুলো থাকে এই বিষয়ে শরীয়তের ফয়সালা কী হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ, আকুলু বিল্লাহিত তাওফীক। আপনার উমরা পরিপালন করতে গিয়ে আপনার মাহরাম লাগবে, একা সফর করা নিষেধ মহিলাদের জন্য, সুতরাং আপনার মাহরাম সঙ্গে থাকবে পুরুষ মাহরাম। আর যদি এমন হয় যে আপনার স্বজনদের মধ্যে মেয়ে লোক দু তিনজন যাবে, তারা স্বামীরা আছে কিন্তু আপনাকে এই মেয়ে লোকরা সঙ্গ দিবে, তাহলে ঠিক আছে এটা আপনি করলেন, কিন্তু মাহরাম লাগবে এই ক্ষেত্রে মাহরাম না হলেও চলবে। এক নম্বর, দুই নম্বরে 10 দিনের সফরে যাচ্ছেন সেই ক্ষেত্রে তার শরীয়তের মানে কসর রোজা বা কসর নামাজ কি হবে? আপনি তো কসর করার
আপনার হক আপনি কসর করবেন তো সেই সেই হিসাবে সুন্নতগুলো থাকবে না শুধু ফজরের সুন্নত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেন বাকি সুন্নতগুলো পড়তেন না তবে নফল আপনি যত পারেন আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহর ঘরে যাবেন নফলে ইবাদত করলে একশো গুণ সওয়াব অনেক কিছুই আছে এগুলি পাবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দুরুদ শরীফ করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন এগুলি করবেন জি স্যার সওম রোজা সফরের ক্ষেত্রে কোনো কোনো মানে নিয়মটা কী হবে শরীয়তের ও না এটা রমজান মাসে আপনি ওই সফরেও আপনি রমজান মাসে আপনি ইয়ে করতে পারেন রোজা রাখতে হবে আর রোজা না রাখলেও কোনো অসুবিধা নাই কারণ এটা সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন না এখন আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে করলে গুণা নাই কিন্তু না করাই উচিত জি সেক্ষেত্রে মোতাম এরকম কি হতে পারে কিনা যে সফর অবস্থা যেদিন যাবেন যেদিন আসবেন ওই অবস্থাটা শুধু যদি রোজার কসর মানে রোজাটা যদি মানে পরে করেন আর যদি ওখানে অবস্থান করার পরে ওখানে অবস্থান করার পরে তো আবার রাখতে পারবেন কিনা হ্যাঁ ওটা যদি 15 দিনের নিয়ত করলে আপনি মুসাফির আর থাকলেন না 10 দিন আপনি করবেন 10 দিন তো সফরের মধ্যে পড়ে যাবে আলহামদুলিল্লাহ ইসলাম খুব সহজ আল্লাহ পাক আমাদের কবুল করুন মোহতারাম পরবর্তী প্রশ্ন ছিল যে ওমরা করার জন্য মহিলাদের শরীয়তের নির্দিষ্ট কোনো পোশাকের ক্ষেত্রে কি বিধান রয়েছে না এমন কোনো বিধান নাই আপনার স্বাভাবিক পোশাকই আপনি পরবেন তবে আপনি বোরকাও পরবেন তবে মুখটা খোলা রাখতে হবে এই অবস্থায় যখন আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন সাই করবেন তখন যেহেতু আপনি সফর অবস্থা ওমরার মধ্যে আছেন সেই জন্য মুখ ঢাকা যাবে না তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কোনো পুরুষ যদি আমাদের প্রতি নজর করে তাহলে আমরা মুখ ঢেকে ফেলতাম তো এটা কোনো সময় ঢেকে ফেললেন কোনো সময় কিন্তু খালি উদাম রাখাই মূল কথা তবে কোনো পুরুষ আপনাকে ভালো করে দেখছে তখন আপনি একটা টান দিয়ে দিলেন জি সেক্ষেত্রে মানে উনি যে বলছেন যে ওই পেটিকোট ছায়াগুলো তো পড়তে না এগুলো পড়তে পারবে যে কোনো শরীরে পড়তে পারবেন একটা প্রশ্ন করেছিলেন যে সেজদা অবস্থায় যে তিনবার সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার অনেক সময় ওই গোনা তার সমস্যা হয়ে যায় অনেক সময় মনোযোগ রাখতে পারে সেক্ষেত্রে না গুনে পড়তে পারবেন কিনা গোনা জরুরি না আপনি পড়লে এটা একটা মনে রাখা আর কি আর তা না পারলে আপনি যতবার পড়েন সেক্ষেত্রে জোর বেজোর মানে রাখার কোনো সুনির্দিষ্ট বিধান রয়েছে কিনা বেজোর হলে ইন্নাল্লাহ উইত্রুনি হুব্বুল উইত্র আল্লাহ বেজোর বেজোরকে পছন্দ করেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পাঁচবার সাতবার এগুলি পড়তেন তো আপনার এগুলি খেয়াল রাখতে কষ্ট হলে ঠিক আছে চমৎকার অসুবিধা নেই হায়াকাল্লাহ শেখ বারাকাল্লাহ ফিকুম একটা প্রশ্ন আসলো যেটা হচ্ছে যে মানে একই বেডরুম নিজের সন্তান সহ রেখে সন্তানকে পাশে রেখে স্বামী স্ত্রীর যে কনজুগাল লাইফ সেটা কি তারা মেনটেন করতে পারবেন কিনা সেক্ষেত্রে শরীয়তের কোনো সন্তান মানে শিশু জি 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 শিশু যে যে এইসব ব্যাপারে উপলব্ধি নাই তার তাহলে অসুবিধা নেই সেক্ষেত্রে যদি তার সেরকম অ্যাডাল্টেশন চলে আসে তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকা অবশ্যই অবশ্যই তাকে পরিহার করতে হবে আলাদা মানে আলাদাভাবে সেটা চিন্তা করতে হবে শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ বারাকাল্লাহ ফিক হাইকাল আমরা যা যাবো পরবর্তী প্রশ্নে যে কে আছেন দর্শক বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হলো ওই মাগরিবের নামাজে ওই হুজুরে মানে ইমাম তিন সিজদা দিয়ে দিয়েছে তো সালাম ফিরিয়ে দিয়েছে এই নামাজটা কি বাতিল হয়ে যাবে না এটা হবে মাগরিবের নামাজে সালাম ফিরেছে কখন হ্যাঁ তিন সিজদা দিয়ে দিয়েছে চার তরিকাতে দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছে এই নামাজটা হবে না বাতিল হয়ে যাবে সোজ সিজদা কিন্তু দায়নি মানে তিন সেজদা দিয়েছেন কোন নামাজে
কোন ওয়াক্ত কোন রাকাতে মাগরিবের শেষ রাকাতে শেষ রাকাতে মাগরিবের শেষ রাকাতে তিন সেজদা দিয়ে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন সাউ সেজদা দেননি দেননি এই নামাজটা হবে না বাতিল হয়ে যাবে এটা বলছেন নামাজটা হবে কিনা খুব সুন্দর প্রশ্ন জি ধন্যবাদ জি শুনুন মহতারাম বলছেন শেখ শুনলেন প্রশ্ন তাকে সেজদায় সাহু দেয়া ওয়াজিব ছিল সে তরক করেছে নামাজ হবে তবে মকরু হইল আর কি নামাজ দূরে পড়ার দরকার আছে কি না 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 দূরে পড়তে হবে না আহসান শেখ আমরা নিচ্ছি পরবর্তী কে আছেন বলুন দর্শক সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন কি প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম জি বলুন কি প্রশ্ন আপনার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন নবী রাসূল এবং ফেরেশতা এর মধ্যে পার্থক্য কি উদাহরণ দিয়ে যদি একটু বোঝাতেন আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বড় ভাই শহরের বস্তি থেকে একটা কন্যা শিশুকে তিন বছরের কন্যা শিশুকে নিয়ে লালন পালন করতে থাকেন এবং বর্তমানে এই শিশুটি বড় হয়ে এবার এসএসসি পাশ করেছে মাশাআল্লাহ এমএ শিশুটি জি জি উনি যখন বস্তি থেকে শিশুটিকে নিয়ে আসেন ওই সময়ে তার মা মারা যান এবং বাবা মাকে ছেড়ে চলে যান বস্তির লোকজন তাকে পালতে ছিল এই বাচ্চাটিকে ওই অবস্থায় বাচ্চাটিকে আমার বড় ভাই নিয়ে আসেন এবং এই পর্যায়ে এসে তার অন্য সন্তানদের সাথে তার দুটি ছেলে আছে এদের সাথে ভাই বোনের মতোই বড় হয়ে এই পর্যায়ে আছে এখন এই সময়ে এসে ওই মেয়ের মা বাবা তাকে খোঁজ করছে এবং তার সাথে দেখা করতে চাচ্ছে কিন্তু আমার বড় ভাই বেঁচে নেই ওনার স্ত্রী এবং সন্তানরা তার বাবার সাথে এখন দেখা করতে দিচ্ছে না এখন আসলে করণীয়টা কি এই পর্যায়ে এসে এখন বলতে গেলে আপনি গার্জিয়ান এখন বলা যায় নাকি গার্জিয়ান আমার আপনার ভাই ছিল এখন ওনার অনুপস্থিতিতে ওনার এখন কে দেখাশোনা করছেন না গার্জিয়ান আমি ঢাকা শহরে থাকি আর আমার ঠিক আছে কিন্তু আমার ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানরা চট্টগ্রামে থাকে ওনাদের কাছে লালন পালন ওখানেই থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা শুনছি আপনার প্রশ্নের জবাব মহতারাম বলছে এক শুনলেন তিন বছর একটি মেয়ে শিশু সন্তানকে বস্তি থেকে ওনে এক ভদ্রলোক তিনি বড় করে সেই বাচ্চাটা আজকে এখন এসএসসি পাস করে বড় হয়েছে তখন তার বাবা মার সন্তান ছিল না ফেলে চলে গিয়েছিল তাদের মধ্যে বস্তির লোকজন সেই বাচ্চাটাকে লালন পালন করছিল তখনকার সময় এ ভদ্রলোক উনি তাকে উঠিয়ে এনে বড় করে মানুষ করেন এসএসসি পাস করে এখন সে আছেন এমন তো অবস্থায় ওই যে যিনি ভদ্রলোক এনেছিলেন তিনি মারা গেছেন যিনি তাকে নিয়ে এসেছিলেন তার স্ত্রী সন্তানরা এখন তাকে দেখাশোনা করছেন এখন এই এসএসসি পাস করার পর ওই মেয়ে যে বস্তি যে তার বাবা মা ছিল তারা এখন খুঁজতে খুঁজতে তারা এখন তাকে এখন তার সাথে দেখা করতে চান তাকে নিয়ে যেতে চান এই ক্ষেত্রে কিন্তু যারা লালন পালন করে বড় করেছেন তার যে ওই যে ভাই যারা আছেন যিনি এনেছিলেন তার সন্তানরা তারা এখন এটা চাচ্ছেন না যে না আমরা তাকে ছোট থেকে বড় করেছি করছি এখন তাকে আর সেভাবে সুযোগ দিতে চাচ্ছেন না এই ক্ষেত্রে আসলে ইসলামের শরীয়তের কি ব্যাখ্যা বা আমরা কি বলতে না তারা তার বাবা মা যদি নিতে চায় তাদের সঙ্গে যেতে শরীয়তের কোনো আপত্তি নাই আপত্তি নেই যেতেই পারে কিন্তু যেহেতু আপনি লালন পালন করেছেন এই জন্য আপনি একা তাকে বাবা মার সঙ্গে দেখা করাবেন কিন্তু যেতে দিতে চান না হয়তো নানান কারণেই তারা নিম্নমানের জীবনযাপন করে সে অবস্থায় সেখানে গিয়ে আবার কেমন হয় না হয় এসব কারণে আপনি আপনার লালিত মেয়েকে ঘরে রাখতে পারেন কিন্তু ওই বাবা মা দেখতে চাইলে দেখাবেন তাদের দেওয়া উচিত যে তাদের দেখতে দেওয়া উচিত অধিকার রয়েছে তাদের বাবা মা হিসেবে আসসালামু আলাইকুম দর্শক বলুন ওয়ালাইকুম আসসালাম জি আমি মোহাম্মদ সেলিম রেজা কাদর প্যারাপাওনা থেকে বলছি জি কাদর সাহেব বলুন আমার প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ইসলামে কতটুকু সমর্থন করে স্বামী স্ত্রী ছাড়া প্রেম ভালোবাসা ইসলামে কতটুকু সমর্থন করে মানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে স্ত্রী কার অন্য কারোর সাথে স্বামী অন্য কারোর সাথে এটাই তো বোঝাতে চাচ্ছেন বিবাহর আগে ও বিবাহর পূর্বে
বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা। আচ্ছা জি জি। টিভিতে মুভি নাটক দেখা কি জায়েজ আছে কিনা? টিভিতে মুভি নাটক দেখা, টিভি মুভি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক। জি নাটক দেখা আমাদের মধ্যে আছে, জি ধন্যবাদ। শেখ শুনলাম প্রশ্ন, স্বামী স্ত্রীর ইসলামে নারী পুরুষের সম্পর্ক হালাল হারামের বিষয়টা একটু জানতে চাচ্ছেন, যে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো মাধ্যম আছে কি না? না না, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী হওয়ার আগে প্রেম প্রীতি করা নীতিগতভাবে এটা সমর্থিত না। ওয়ালা মুত্তাখিদি আখদান, এটা কোরআনের মধ্যে বলা হয়েছে। অতএব এই এমনি পরিচয় হইল, কথাবার্তা হইলো, বিয়ে হবে তারিখ তারিখ, এগুলি ঠিক আছে, কিন্তু প্রেম প্রীতি এর থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে কি একটু যেটা সামাজিক অবস্থান অনুসারে যেটা অনেকে জানতে চান, যেটা হচ্ছে যে বিয়ের উদ্দেশ্যই একে অপরকে জানা শোনা, ছেলে মেয়ে একসাথে ঘুরতে যাওয়া বা সময় কাটানো? ঘুরতে যাওয়া না, তারা বৈঠক করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তবে যারা মুরব্বীদের কেউ ওই মেয়ের পক্ষের কোনো মুরব্বী এখানে উপস্থিত থাকতে হবে। অনেকে পাঠিয়ে দেন, ঠিক আছে আমরা পাঠিয়ে দিলাম, দেখা সাক্ষাৎ করে আসো, এগুলি করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টিভিতে মুভি এবং নাটক দেখা জায়েজ আছে কিনা? না, আপনি টিভিতে নাটক যদি ইসলামী পরিবেশ শিক্ষণীয় হয়, জ্ঞানের বিষয় আদর্শ চর্চা করা হয়, তাহলে জায়েজ। আর এমনি যেভাবে অশ্লীলতা মেলা এবং প্রেম প্রীতি অনৈতিক উলঙ্গপনার প্রতি উস্কানি দেয়, এরকম তো হারাম, এটা দেখা যাবে না। খুবই পরিষ্কার হাসান শেখ, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সিরাজ সাহেব, আমি নাটোরের লালপুর রবিউল বলছি। জি রবিউল সাহেব, জি জি বলুন। আপনার আজকে আমার এক নাম্বার প্রশ্ন। জি জি জি, শেখ আছেন আজকে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই উভয় প্রত্যেকটা ওয়াক্ত নামাজের মধ্যে কোন নির্ধারিত সময় আছে নাকি এতটুকু সময়ের মধ্যে গ্যাপ হবে? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার হচ্ছে, বর্তমানে আসরের সলাতের আজান দেন কেউ পুনে সাতটায়, কেউ সাতটায়, কেউ সোয়া সাতটায় আজান দিয়ে 15 মিনিট পর জামাত করেন। জোহর থেকে আসরের সময়ের দূরত্ব, সময়ের পার্থক্য কতটুকু? জি। আর আসর থেকে মাগরিবের ন্যূনতম সময় কতটুকু গ্যাপ হওয়া উচিত? জি জানাবেন। আচ্ছা, দুটাই প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, তিন নাম্বার হুজুর, জি জি বলুন, সূরা আল তৌবার আচ্ছা 31 নম্বর আয়াত ও 34 নম্বর আয়াত সেদিন জেনেছিলাম, আজকে একটু জানাবেন। এই যে শূন্য রৌপ্য স্তূপ করে পীরেরা, এই বৈরাগীরা, এই পীর এবং বৈরাগী কারা, এই ধর্ম যাজক কারা, আমাদের একটু জানাবেন। আসসালামু আলাইকুম। 31 এবং 34, 31 ও 34, পীর এবং বৈরাগী। হ্যাঁ, আর সম্পদের কথা কি বললেন? স্বর্ণ জমা করে, ওখানে আছে লেখা আছে। জি জি জি, আচ্ছা, স্বর্ণর উপর স্তূপ করে, তারা মানুষ থেকে নেয় কিন্তু নিজেরা দেয় না, দেয় না, ধর্মযাজক এবং বৈরাগী লেখা আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মহতরম, যে প্রশ্ন শুনলাম যে ফজর পাঁচ ওয়াক্ত সালাতের যে নির্দিষ্ট সময়সীমা, মানে কতটুকু গ্যাপ থাকা উচিত ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এই বিষয়টা ক্ষেত্রে কোনো ছড়িয়ে না? এরকম তো ফজর তো বোঝাই যায় যখন পূর্বাকাশে আপনার শুভ্রতা দেখা দেয়, যে শুভ্রতা এটাকে ফজরের আলামত, এবং সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা থাকে, এটাকে ফজর বলে। তারপরে জোহর, এরপরে জোহর, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে, পশ্চিম আকাশে একটু হেলে পড়লে, এটা আসরের আগ পর্যন্ত
বর্তমান সময়ে এটা আমার পুরা জানা নাই, তবে আমার ধারণা এখন সাড়ে তিনটা পৌনে চারটা, সাড়ে তিনটা একদল আছে এটা এটার উপরেই, আর কেউ কেউ সাড়ে তিনটার উপরে পৌনে চারটা পর্যন্ত বলে। তবে আমি সাড়ে তিনটাই সাবধানতা, যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পরে সাড়ে তিনটা পর্যন্ত জোহর ওদিকে যাওয়া উচিত না, জি এটা হলো জোহর। এরপরে আসর নামাজ, এরপরে মানে এরপরে যে সময়টা সেটা থেকে একবারে সূর্য ডুবার আগ পর্যন্ত এটা আসর নামাজ পড়া যায়। যে এরপরে মাগরিব সূর্য ডুবে গেলে মাগরিব শুরু হয়, এই মাগরিব শুরু হয় তো না, মাগরিবের সময় প্রায় এক ঘন্টা, এক ঘন্টা সূর্য ডুবার পরে এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এক ঘন্টা পর্যন্ত। এরপরে এসা শুরু হয়ে গেল আসর থেকে মাগরিব, আসর আজানের সুরার পনমীর পরেই তারা জামাত করেন, এটা কি কোনো কোনো নিয়ম আছে কিনা? না, এটা কোনো জরুরি না, এটা এটা জামাতটাকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোক আসবে জামাত হবে সেই জন্য করে আর কি। আজান হইলো সঙ্গে সঙ্গে নামাজ পড়া উচিত। যে সূরা তাওবার যে 31 এবং 34 নম্বর আয়াতে বলছেন ইত্তাকুদু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহিল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লাহু ওয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরুম মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান আমওয়ালাল এই যে এখানে আহবার হলো ইহুদিদের ধর্মযাজক, আর রুহবান হলো খ্রিস্টানদের ধর্মযাজক। রুহবান বলে যার তারা বিয়ে শাদী করে না, এরা হলো রুহবান। তো বৈরাগী যাদেরকে বলা হয় বৈরাগী, রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের অন্যায়ভাবে তারা পয়সা ভক্ষণ করে, অর্থাৎ তারা ওনাকে সন্তুষ্ট করলে আল্লাহরে সন্তুষ্ট, এইগুলি থেকে আমাদের পীরগিরির মধ্যেও কিছু ঢুকছে নেয় তা নয়। তবে আমি এইসব ব্যাপারে বেশি বলতে চাই না, খামাখাই একটা ঝগড়া ফাসাদের পরিবেশ সৃষ্টি না করা, এইগুলোর যারা এইগুলির প্রতি আগ্রহী এইসব জায়গায় না যাওয়াই উচিত, কারণ এটা গরিব মিসকিন, যারা মিসকিন গরিব মাদ্রাসার ছাত্র এই ধরনের এতিম এইসব জায়গায় কোনো সন্দেহ নাই, এসব জায়গায় যত দেয়া দিবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। যে তারা শুধু নেয় কিন্তু দেয় না, হ তো আনিস ওরফে নাদিস আসতে থাকবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে শিখে দেয় না, মানে আসা যেমন দেওয়াটা উচিত, ওই ওদের চরিত্রটা মানে এখানে কিছুটা কিছুটা লোকের মধ্যে কিছুটা রয়ে গেছে, এগুলি পরিহার করা উচিত। হাসান শেখ বারাকাল্লাহ ফিকুম, আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি কে আছেন দর্শক বলুন, সালাম আলাইকুম। জি আসসালাম আলাইকুম, সালাম বলুন, কি প্রশ্ন আপনার? আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার কিছু মানে স্বর্ণ আছে জাকাত দেওয়ার মতো, তো আমি সবসময় এটা জাকাত দিই, কিন্তু এই বছর আমার মানে সিচুয়েশনটা এতই খারাপ যে জাকাত দেওয়ার মতো মানে পরিস্থিতি আসলে নাই, কিন্তু আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট, তো আমি আমি কি মানে ওদের জন্য যদি কিছু ভাগ করে রাখি আর নিজের জন্য কিছু রাখি যে পরিমাণ আমি দিতে পারবো সেরকম ভাগ করে রাখি, এটা কি তখন ওদের পোর্শনটাও দেওয়া যাবে আমার, মানে দিতে হবে নাকি? মানে অনেকে বলে যে বাচ্চাদের জন্য ভাগ করে রাখলে সেটা দেয়া লাগে না জাকাত। আপনার এখন যে পরিমাণ সম্পদ আছে সেটা কি নেশা পরিমাণ জাকাত দেওয়ার? স্বর্ণ, হ্যাঁ, যে যে জাকাত জাকাত দেওয়ার জন্য সে নেশাব আপনার আছে তাই না? সেই সেই পরিমাণ সম্পদ সেটা ভাগ করার পরেও কি সেটাকে থাকবে জাকাত দেওয়ার যে নেশাব সেটা থাকবে? যদি আমি বাচ্চাদের জন্য ভাগ করে কিছু রাখি আমি জাকাত দেওয়ার মতো আমার জন্য বেশি রেখে দিব, মানে আমি যতটুকু এবার দিতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চাদের যেটা দিবেন যে পরিমাণ দিবেন সেটাও কি নেশা পরিমাণ মধ্যে পড়ে? সাড়ে সাত ভরি, সাড়ে সাত ভরি পরিমাণ হয় না? সাড়ে সাত ভরি হবে না, যদি আমি ভাগ করে দেই আচ্ছা সেটা সাড়ে সাত ভরি ওদের পর্যায়ে পড়বে না, মানে ওদের দুইজনের জন্য যদি রাখি আলাদা করে সাড়ে সাত ভরি হবে না? না, কিন্তু আপনারটা থাকবে আমার জন্য। হ্যাঁ, আমি আমার জন্য বেশি করে রাখবো যেটা আমি দিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি। আর আমি যদি ওদের জন্য রাখি সেগুলোকে আমি ইউজ করতে পারবো নাকি? ওদেরকে দেওয়ার পরে আপনি ইউজ করতে পারবেন কি? তাই না, ছোট এখনো, মানে আমি ভাবলাম যে আচ্ছা ওদের বিয়ের সময় এটা দিব ওদেরকে এরকম আর কি। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়ে। মহতনাম অবশ্যই এই বিষয়ে বললেন, শেখ শুনলেন।
তার যে সম্পদ আছেন সে স্বর্ণ যে পরিমাণ আছে নিজের যাকাত তো দিবেনই জি জি এরপরে বাচ্চাদেরকে যদি আপনি হেবা করেন দিয়ে দেন আচ্ছা তাদের মালিকানায় থাকবে তবে দেখুন আপনি করবেন তাহলে তাদের যা দিলেন এটা প্রত্যেকের ব্যক্তিগতভাবে যদি যাকাতের নেশা পরিমাণ হয় তো যাকাত দিতে হবে ওইখান থেকে আপনার উপরে ওয়াজেব ওইখান থেকে যাকাত গরিবদের মধ্যে দিয়ে দিবেন আপনি জি আর দেওয়ার পরে যদি কমে যায় তাহলে তো আর যাকাত হলো না পরবর্তী পর্যায়ে আর যাকাত হবে না মানে যেই সম্পদটা স্বর্ণটা হেবা করে দিয়ে দিলেন সন্তানদের সেটা কি উনি আবার ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ করতে পারবেন আপনি আপনি ইচ্ছা করলে করতে পারবেন জি করা যাবে জি আহসান শেখ বারাকাল্লাহ ফিক হায়াকাল্লাহ আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন যে কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি 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 আচ্ছা হুজুর আমি ফিরোজ বলছিলাম আচ্ছা আমিও ফিরোজ বলছি জি বলুন আচ্ছা জি মহনেশ বলুন বলুন আমি ফিরোজ শুনছি আমি আপনার বর্ষিত হোক জি 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 বলুন বলছিলাম যে ইহুদি খ্রিস্টাঙ্গন মুসলমানদের চরম পরম শত্রু আচ্ছা ইহুদি খ্রিস্টাঙ্গন টঙ্গি ইজতেমাতে অনেক টাকা দান করে আচ্ছা এই টাকা দান করে টঙ্গি ইজতেমাতে দুই পক্ষের মধ্যে চরম গন্ডগোল সংঘর্ষ মহামারী বাঁধিয়ে দিয়েছে আচ্ছা হুজুর তাদের টাকা যদি না নেওয়া হতো এই সংঘর্ষ কিন্তু হতো না আচ্ছা এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন টাকা ধন্যবাদ টাকা যে দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে জবাব শুনতে পারেন আসলে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা আমাদের ধর্মীয় কাজে আমরা এই বিষয়ে আমরা জবাব শুনবো জি ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ শেখ শুনলাম উনি একটা গোষ্ঠীকে নির্দিষ্ট করে কথা বললেন যে তারা টাকা নিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা চলছে আসলে এই বিষয়ে তথ্য উপাত্ত আমাদের কাছে সেভাবে এরকম কিছু জানা থাকলে এটা নেওয়া উচিত হবে না এরপরে টাকা হিন্দু দেখ খ্রিস্টান দেখ যদি কেউ নেয় তাহলে আলহামদুলিল্লাহ বলা মানে উচিত কারণ মূল মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং তার ইচ্ছাই এটা আমার কাছে আসছে তা আল্লাহর প্রশংসা করলো কোনো অসুবিধা নাই এখন থাকলো এইগুলোর সদ্ব্যবহার করা এগুলো আদর্শিক কাজে ব্যবহার করা এতিম মিসকিনদের বিধবাদের খিদমতে ব্যয় করা উচিত আর যদি নিজেই খায় এগুলি নিজে না উজুবিল্লাহ মিন দালিক তাহলে তো ওই খ্রিস্টানদের মতোই হলো কুলুনা মওলান নাস বিল বাতিল অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে না ঠিক না আহসান শেখ বারাকাল্লাহ ফিকুম হায়াকাল্লাহ আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন জি বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলুন কি প্রশ্ন আমি সিঙ্গার থেকে গাজিন্দা থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন খান বলছি মাশাআল্লাহ জি খান সাহেব বলুন কি প্রশ্ন জি প্রশ্ন হলো আমার তিনটি মেয়ে নাম নাসরিন নাসরিন আক্তার মেজাটি নাজমা আক্তার ছোট্টি নূর জাহান নুপুর আচ্ছা আমার নাম নাজিমউদ্দিন খান এই নামগুলি কি শরীয়তের মতে ঠিক আছে কিনা এটা জানাবেন নাসরিন জাহান নাসরিন আক্তার আক্তার নামগুলো ঠিক আছে কিনা তাই তো নাম হলো নাজমুল হোসেন খান নামগুলো ইসলাম মতো হচ্ছে কিনা তাই না নাজমুল হোসেন খান ঠিক আছে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হলো জি ধন্যবাদ জি খান সাহেব
আপনি যে নামগুলির কথা বললেন এই নামগুলিতে আপত্তি নাই জি 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 মানে এটা ইসলাম বিরোধী কিছু নাই এর মধ্যে অবশ্য কোন কোনটা মানে না রাখলো অন্য একটু রাখলে ভালো ছিল তবে আপত্তিকর কোন নাম এখানে একটা পাই নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি কত ফুট লম্বা ছিলেন এটা আমার মনে নেই এটা যিনি মধ্যমানের ছিলেন মধ্যমানের খুব বেশি লম্বা না খুব খাটো ছিলেন না আহসান শেখ বারাকাল্লাহ ফিকুম আমরা নেব পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি জি কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলুন কি প্রশ্ন আমি কাউসার মোহাম্মদ কাউসার আলী মহাদেবপুর নওগাঁ থেকে বলতেছি জি কাউসার স্যার বলুন কি প্রশ্ন আপনার জি শুনতে পাচ্ছেন জি শুনছি বলুন আপনার প্রশ্ন বলুন জি আমি হুজুর কাছে একটা প্রশ্ন করব বলুন বলুন সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর ওনাকে আমি খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ ওনার ইউটিউবে অনেক মানে বক্তব্য প্রায় রেগুলার শুনি আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমি আসলে আসলে আমি হচ্ছে আমার এলাকা হানাফি উদ্দেশ্যিত এলাকা আমি বসবাস করি আচ্ছা তো কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের সব বক্তব্য শুনি এবং নিজে কোরআন হাদিস একটু স্টাডি করি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে যে আসলে কোরআন হাদিস মোতাবেক এবং হচ্ছে যে এবং আলেম ওলামাদের সঠিক আলেম ওলামাদের কথাবার্তা শুনতে যাই দেখা গেল যে আহলে হাদিসের বক্তব্য বেশিরভাগই সঠিক আমার কাছে মনে হয় আচ্ছা আহলে হাদিসের বক্তব্য সঠিক মনে হয় এবং আমি একটা বক্তব্যে মানে হুজুরের হচ্ছে একটা জায়গাতে ইউটিউব একটা মানে ওয়ালে শুনেছিলাম যে আহলে হাদিসের আকিদা মানাসটা সঠিক আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কওমি এবং অনেক অধিকাংশ মানুষ আহলে হাদিসের ঘৃণা করে তাদেরকে ওভাবেই বলে এবং গালিগালাজ করে জি ধন্যবাদ আসলে সঠিক মানতে যায় দেখা গেল যে অনেকে আমাকে বলেছে যে অনেকে হয়ে গেছে আসলে এরকম ভাবে এটা খুব কষ্টদায়ক এটা অভিযোগ করে জি জি এটা এরকমটা কেন এরকম অবস্থান আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সময় শেষ আমাদের একদম নেই আমরা প্রশ্ন শুনেছি ইনশাআল্লাহ এই বিষয়ে মহতরাম জবাব দিবেন জি জি ধন্যবাদ আমরা প্রশ্ন বুঝে প্রশ্ন নিয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা শুনছি শেখ আমাদের সময় খুব কম আহলে হাদিসদের মাসলাক এটা নীতিগতভাবে সমর্থন করা যায় এবং তারা সহি হাদিসের অনুসরণ করে তবে তাদের মধ্যে একটা বড় গোষ্ঠী ইদানিং দেখতে পাচ্ছি তারা উল্টাপাল্টা রাজনীতির সঙ্গে জড়িত হয় এইটা একটা একটা গোমরাহির আলামত কারণ যারা কোরআন হাদিস মোতাবেক চলে তারা এই উল্টাপাল্টা রাজনীতির সঙ্গে জড়িত হওয়া একবারে উচিত না এটা ঢাকায়ও দেখি বাইরেও দেখি যেমন তাবলিগের মধ্যে তারা তাবলিগ করে ঠিকই কিন্তু উল্টাপাল্টা রাজনীতির সঙ্গে জড়িত ইসলাম যেটাকে সমর্থন করে সেখানে তারা থাকেন না এই জন্য তাদের ব্যাপারে আমার ইদানিং আগ্রহ কমে গেছে তবে নীতিগতভাবে মাসলাক মাসাইলগুলো সহি তাদের বিষয়গুলো সহি গ্রহণ করা যায় শেখকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেখ বারাকাল্লাহ ফিকুম হায়াকাল্লাহ জাযাকাল্লাহ আহসানতুম প্রিয় দর্শক আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমাদের হাতে আর সময় নেই আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে শেখের কাছ থেকে করানোর সূচনা আলোকে আমরা বিষয়গুলো জানবো যে এই বিষয়গুলো অবগত হলাম আল্লাহ সুবহানাহু আমাদেরকে কবুল করার জন্য তা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু